এজন ফুলের রাজ্য, রং বেরঙের ফুল শোভা ছড়াচ্ছে চারিদিকে। পরিকল্পিতভাবে রোপণ করা বাগানের এই ফুল গাছগুলোর বৈজ্ঞানিক নাম সহ এর গুণাগুণ লিখে রাখা হয়েছে। এতে গাছের সঙ্গে পরিচিতি হচ্ছে সবার। নিজের কাজ নিজে করি এই প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা পছন্দের গাছ এনে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের বাগান নিজেরা তৈরি করায় তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক প্রভাব পড়েছে। পড়াশোনার পাশাপাশি জীববৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে সচেতন করে তুলছেন শিক্ষকরা। এতে অভিভাবকরাও খুশি। আমরা কিন্তু বিদ্যালয়ে 6 ঘন্টা থাকি, তো সেই সময় যদি আমরা এরকম একটা মনোরম পরিবেশে থাকি তো আমাদের মনটা একটু ভালো হয়। বাগানে এসে আমরা ফুলের পরিচর্যা করি, গাছের পরিচর্যা করি এবং বাগানে আসলে আমাদের মন ভালো হয়ে যায়। বাগানের ফুলগুলো এতই সুন্দর যে মানুষের মন খারাপ থাকলে ফুলের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। আমাদের এই গাছের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি যা আমরা আগে জানতাম না। আমাদের সৃজনশীল মেধাবার এই গাছের জন্য। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমাদের ছেলেমেয়েদের ছোট, ওদের কোমলমতি মন, ওরা পড়ার যখন বেশি চাপ থাকবে তখন হয়তো বাইরে এসে একটু বিশ্রাম নেওয়ার সময় বাগানে আসবে, তাদের ভালো হবে, এতে লেখাপড়ার মান অনেক ভালো হবে। ছাত্রছাত্রীদের বাগান, ওরা বাগান করছে, ওরাই এটার পরিচর্যা করবে, ওরাই করে সকালে করবে, সকালে কিছুটা সময় এখানে ব্যয় করবে, খেলাধুলা করবে, ওদের ওদের মাঠ, ওদের বাগান। এই বাগানে শিক্ষার্থীরা ফুলের নাম জানবে, এটার উৎপত্তি স্থল জানবে, এর বৈজ্ঞানিক নাম জানবে এবং এটার যে সমস্ত উপকারিতা আছে সেটাও জানবে এবং তাদের এই যে ফুলের প্রতি তাদের যে প্রীতি, বৃক্ষের প্রতি তাদের প্রীতি, এটা সৃষ্টি হবে। উদ্যোক্তা বলছেন এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শিশুকাল থেকেই বৈচিত্র্যপূর্ণ তরুরাজির সাথে ভালোবাসার বন্ধন বিনির্মাণ করতে পারবে। এই প্রাথমিক স্কুল বা হাই স্কুল যেটা আমরা এলিমেন্টারি বলে বিদেশে, সে সকল স্কুলে কিন্তু ঠিক এই বয়সেই তারা এই ফুল গাছের সাথে তাদেরকে একটু অভ্যস্ত করে, গাছপালার সাথে তাদের একটি প্রেম গড়ে তোলে এবং স্কুলে এসে তারা ওইখানে পানি দেয়, ওয়াটারিং করে এবং তাদের একটা ওনারশিপ গ্রো হয় যে এই গাছটি আমার, এটিতে আমি দৈনিক এসে পানি দেব। এটি আমাদের একটি চিন্তাভাবনা। আমরা মনে করি যে এর মাধ্যমে আমাদের 2041 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ফোকাস রয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সেই স্মার্ট বাংলাদেশের যে অন্যতম একটি পিলার স্মার্ট সিটিজেন, সেই স্মার্ট সিটিজেন গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। একযোগে শুরু হওয়া বাগানগুলোতে পরিচিত অপরিচিত অর্ধশতাধিক প্রজাতির গাছ স্থান পাচ্ছে। জেলার 737টি শিক্ষালয়ে এই বাগান তৈরির লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা কাজ করছেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণেই এই বাগান ঘিরে তৈরি হচ্ছে বৃক্ষের সঙ্গে বিশেষ মমত্ববোধ। মুন্সিগঞ্জের পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।